তখন আমি বললাম ঠিক আছে আপনি যা বলবেন তাই আমি নিয়ে নেবো, আমার তো অনেক দিন অনেক করি টাকা পয়সা দিয়ে থাকি, সমস্যা নাই। এই তখন ওই 14,10,000 টাকায় মোটামুটি ঘোড়া মানে 12 লাখই আপনার কাছে বিক্রি করে 12 লাখ বিক্রি করে দিয়েছে। মানবিক কারণে তখন আমি 2 লাখ টাকা দিচ্ছি। আর আমি বাংলাদেশে নিজেরা না খায় না পড়ে নিজেদের প্রতি যত্ন নড়াইটা আমি গত 3 বছর যেমন লক্ষ্মীসোনা রাজাবাবু 2020 সালে আছে ভাগ করে আজ আমি তৈরি করেছি, কিন্তু আমি কিন্তু এদের এর আগের গরু আমি নিজে কোনো দাম পাইনি। মানুষ ঈদ আসতে একটা সিন্ডিকেট তৈরি করে এই কারণে। এই যে অবশেষে আসলে কিভাবে পরিচয় হয়েছিল হাজি সাহেবের সাথে একটু বলবেন? আসলে হাজি সাহেবের ছেলে যে ভাইয়াটা সে নেটের মাধ্যমে ঈদের রাতে দেখতে পাইছেন যে আমাদের বড় কুরবানি আমাদেরটা ছিল, এবং এরপর থেকে আমি বড় গরু আর দেখি নাই। এবার ছেলেকে বললাম যে আপনার বড় গরু আসছে দেখো তো, তো উনি সার্চ দেয় বলে যে ইতির ভাগ করে। সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক আপনারা দেখছেন ইতির ভাগ্যরাজ। আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ঈদের ভাগ্যরাজকে দেখার সুযোগটা হয়েছে শুধু একটাই কারণ, দর্শক ঈদের দিনও বিক্রয় হয়নি ঈদের ভাগ্যরাজ। দর্শক ঈদের পরের দিন 2 তারিখে 2020 সালে গরুটি বিক্রয় হলো 12 লক্ষ টাকা। যে ব্যক্তি গরুটিকে ক্রয় করেছেন আসলে শুধু ঈদের মুখের দিকে তাকিয়ে যে এতটা কষ্ট করেছে ছোট্ট একটি মেয়ে, আসলে তার দিকে তাকিয়ে মানবতার দিকে চিন্তা করে যে ইতির মতন যেন আরও অসংখ্য নারী ইতির মতন হয়ে ওঠে, যাতে গরু অন্তত তারা পালন করে সুবিধা অর্জন করতে পারে এবং ভালোভাবে গরু বিক্রি করতে পারেন, এত বড় একটি গরুকে তৈরি করতে পারেন। সেই কারণে যে হাজি সাহেব গরুটি কিনেছেন আরও খুশি হয়ে 2 লক্ষ টাকা দিয়েছেন ইতিকে, ইতি খুশি। সত্যিকারের অর্থে দর্শক আমরা শুনবো ইতির কাছ থেকে, এবং যে হাজি সাহেব কিনেছেন গরুটি আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ইতি আপনি আমাদেরকে একটু বলবেন ভাইয়া যে আসলে আপনি যে হাজি সাহেবের কাছে গরুটা বিক্রি করেছেন, আসলে ঈদের দিনও আপনি আতঙ্কে ছিলেন যে গরুটি আপনার বিক্রয় হয়নি, আমাদেরকে একটু বলবেন যে শেষে একেবারে এক কথায় বলা যায় আপনি হাল ছেড়েই দিয়েছেন বিক্রিটা হবে না, আসলে কেন এমন হলো বল? আমি অতি সাধারণ একজন মানুষ, আসলে অনেকে চায় যে আমি এত বড় গরু যাই লালন পালন না করি, এটাই চায়, ক্ষুদ্র মানুষ এত বড় বড় জিনিস কেন করবে, এটাই হল। আসলে কেন এত কষ্ট আমরা একটু জানতে চাই পারি? কষ্ট বলতে আমি বাংলাদেশে নিজেরা না খায় না পড়ে নিজেদের প্রতি যত্ন নড়াইটা আমি গত 3 বছর যেমন লক্ষ্মীসোনা রাজাবাবু 2020 সালে আছে ভাগ করে আজ আমি তৈরি করেছি, কিন্তু আমি কিন্তু এদের এর আগের গরু আমি নিজে কোনো দাম পাইনি। মানুষ ঈদ আসতে একটা সিন্ডিকেট তৈরি করে এই কারণে। এই যে অবশেষে আসলে কিভাবে পরিচয় হয়েছিল হাজি সাহেবের সাথে একটু বলবেন? আসলে হাজি সাহেবের ছেলে যে ভাইয়াটা সে নেটের মাধ্যমে এই যে রাতে দেখতে পাইছেন যে আমাদের ভাগ্যরাজে বিক্রি হয়নি। যখন গরুটি বিক্রি হয় নাই তখন সে সময় আপনার কষ্টটা অনেক বেশি ছিল, তারপরে উনি কি বললেন, কি বললেন ওনার সাথে, কি কথা হয়েছিল আপনার সাথে? আচ্ছা আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাই, আঙ্কেল একটু আসবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতির চোখে পানি চলে আসলে যে মানে তার গরুটি বিক্রি করতে এসে সে যখন বিক্রয় হয়নি সেই সময় মানে এলো ইতির ভাগ্যরাজটিকেই হলো ক্রয় করেছেন জাহাদি সাহেব, মানে আপনারা চোখের পানি দেখতে পাচ্ছেন যে ইতির নিজের গরুটিকে বিক্রয় করে কতটা কষ্ট পাচ্ছেন, তারপরও কী করবে, গরু তো বিক্রয় করতেই হবে তাকে। আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল আপনি আমাদেরকে একটু বলবেন যে না আসলে ইতির ভাগ্যরাজটিকে আপনি ক্রয় করে ইতির মুখে হাসি ফুটালেন এক কথায়, তো এই ইতির মুখে হাসি ফুটাতে গিয়ে যে আসলে কীভাবে জানতে পারলেন এই গরুটা এখানে আছে এত বড় গরু, সে বিষয়টা একটু জানতে চাই। আমার যে এর কারণ 2005 সালে আমাদের সবচেয়ে বড় কুরবানি আমাদেরটা ছিল, এবং এরপর থেকে আমি বড় গরু আর দেখি নাই। এবার ছেলেকে বললাম যে আপনার বড় গরু আসছে দেখো তো, তো উনি সার্চ দেয় বলে যে ইতির ভাগ করার লাব্বা কোথায় এটা বলে যে সাটুরিয়া। আমাদের এখন যা জানা এই একদিন করতে করতে আর যাওয়ার হলো না, ঈদের জন্য আপনি 11:30 সময় বলে আব্বার গরুটা বিক্রি হয় নাই,
তখন আমি বললাম যে গরুটা বিক্রি হয় না, গরুটা তো অনেক দামি গরু ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় গরু, আর দাম হয়েছিল, কিন্তু কত দাম চাই দেখো তো, বললাম 15 লাখ দাম চাই, এত কম 15 লাখ টাকা, আমি তো মনে করো 30-35 লাখ টাকা হওয়ার কথা। তখন আমি বললাম দেখো আমি তো এদিকে কুরবানি দিয়ে দিছি, আর তুমি দেখো 12 লাখ হলে আমি নিয়ে নেবো, তার সাথে সাথে কথা বলে তখন আপনি আসেন রাত্রি 12টার সময়, তখন আমি রওনা দিলাম। রওনা গিয়ে তারপর ওখানে চারদিকে আসলে আমার খুব খারাপ লাগলো, কারণ চারিদিকে পানি থই থই করছে, এর ভিতরে গরুটা আর এটা ওর আব্বাও দিকে আছে, সব জায়গায় আছে। তখন রাত্রি 1টা বাজে, তখন মানবিক কারণে ওর আব্বা বলছে ভাই আমরা ই করছি কিন্তু অনেক অনেক খরচ হয়ে গেছে এর পিছনে আমার। তখন আমি বললাম ঠিক আছে আপনি যা বলবেন তাই আমি নিয়ে নেবো, আমার তো অনেক দিন অনেক ই করি টাকা পয়সা দিয়ে থাকি, সমস্যা নাই। এই তখন ওই 14 লাখ 10 হাজার টাকায় মোটামুটি গরুটা মানে 12 লাখই আপনার কাছে বিক্রি করে, 12 লাখ বিক্রি করে দিয়েছে মানবিক কারণে। তখন আমি 2 লাখ টাকা দিচ্ছি আর কি। তখন আচ্ছা এই যে মানবিক কারণে যে আপনি 2 লক্ষ টাকা বেশি দিলেন, আসলে এই ধরনের মানুষ খুব কম পাওয়া যায়, সেক্ষেত্রে ইতির সম্পর্কে আপনার মানে কোনো বলার কিছু আছে যে ইতির প্রতি কোনো নেক্সট আশীর্বাদ করার কোনো ইয়ে আছে? আমি মেয়েটা দেখলাম যে আমার একদম মেয়ের মতন, একদম মেয়ের মতন, এর জন্য আমি আমার ইয়ে যে ইয়ে করি তাকে একটু যদি অনুপ্রেরণা জোগাই তাহলে হয়তো বা তারপর ভবিষ্যতে আর বড় গরু কুসার একটা মন মানসিকতা তৈরি হবে, এই দৃষ্টিকোণ থেকে আমি তাকে ইয়ে করতাম। দর্শক শুনলেন যে আসলে উনি ওনার মেয়ের মতো ভেবে ইতিকে আরও 2 লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছেন, তো এই সম্পর্কে ইতির কাছ থেকে একটু কথা আমরা জানি। আচ্ছা ইতি আপু, এই যে আঙ্কেল বললো যে অনেকটা আপনাকে মেয়ের মতো মনে করে আপনাকে আরও 2 লক্ষ টাকা বেশি দিয়েছে, অলরেডি 12 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছিলেন আপনি কিন্তু খুশি হয়ে দিয়েছে, এটা ঈদের পরের দিনে আপনি বিক্রি করেছেন, এই সম্পর্কে যদিও আপনার আপন বাবা না তারপরে উনি আপনাকে তার মেয়ের স্থানে বসাইছে, এইভাবে আপনার কিছু বলা আসছে কি? যেমন 2009 সালে যে আমার লক্ষ্মী সোনা ছিল, যখন আমি মানে এই বড় গরুর সাথে ই করি, তখন থেকে আমি সবসময় বলতাম যে হে আল্লাহ মানে আমাদের গরুটা কেনার জন্য একটা ফেরেস্তা পাঠিয়ে দিই। তো আসলে 2020 সালে আমি সেই মানুষটাকে বলছি। শুনলেন দর্শক ইতির মুখ থেকে যে আসলে শেষ পর্যন্ত যে অনুভূতিটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যে আসলে ইতি অনেকটা হ্যাপি এখন এই মুহূর্তে যে তার গরুটা শেষ পর্যন্ত বিক্রি হয়েছে, না হইলে হয়তো তাকে পথে বসতে হইতো। আপনি ইতি আপনার চোখে কেন পানি, আপনার তো গরু বিক্রি হয়েছে, টাকা পাইছি এটাই একটা সুখ, সেটা তো আছে কিন্তু এই যে আপনি এই ভাগ্যরাজকে নিয়ে আপনাকে অনেক কাঠঠোর পোয়াতে হলো, আপনি কি ভবিষ্যতে বড় ধরনের গরু আর লালন পালন করবেন? আমি যুবরাজ এবং সিংহ রাখছি, যেমন হাজি সাহেব আছে আমি চাইবো যে তার মানে দীর্ঘ আয়ু আল্লাহ দান করুক, জানি আমরা তার মাধ্যমে কি করতে ক্ষতিগ্রস্ত হয়েছি তার মাধ্যমে যেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষের জীবনে অনেক সময় কঠিন সময় আসতেই পারে, তার মানে সেটাই না যে আপনি পিছু টান দেবেন, সামনে আরও এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি যে আপনি আরও বড় গরু বাংলাদেশে প্রস্তুত করেন এবং হাজি সাহেবদের মতো লোক আপনার পাশে দাঁড়াক। তো এই যে আঙ্কেল, যে ভাগ্যরাজ মোটামুটি এশিয়ার মধ্যে অনেক বড় গরু, তো ভবিষ্যতে আপনি কি চান যে ইতি আরও বড় গরু লালন পালন করুক? হ্যাঁ অবশ্যই চাই, সেক্ষেত্রে এটা আমার দেশের সুনাম, বাংলাদেশে এত বড় গরু গরিব দেশ এত বড় গরু লালন পালন করে বাজারে উঠাইছে বা চিন্তাভাবনা করতেছে, অথবা আমি যদি এরকম ই করি আরও আরও এরকম ইতির মতো পরিবার অনুপ্রেরণা যোগাবে বড় বড় তৈরি করার জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু ইতি না, ইতির মতো আরও যদি মেয়েরা এরকম করে তাদের পাশে আপনারা দাঁড়াবেন? ইনশাল্লাহ। সর্বোপরি আপনি কি ইতির পাশে থাকতে চান এই গরুটার মধ্যে? ইনশাল্লাহ। ইতি কি আসলে চলে যাবে কিনা, এই ইতির তো কোরবানি দিয়ে হলো গরু বিক্রি করার পরে মানে ওই গরুর কাছে থাকতে পারে না, তো আসলে ইতি কি এই গরুটার কোরবানি তো হবে হলো জুলাইয়ের 3 তারিখে, আগস্টের 3 তারিখে বিক্রি হবে, যেহেতু ঈদের দিন বিক্রি হলো না গরুটি, আপনারা ঈদের পরের দিন গরুটি হলো ক্রয় করেছেন এই 2020 সালে, তার মানে হলো আগস্টের 2 তারিখে ক্রয় করার পর 3 তারিখে আপনারা হলো এটার কোরবানি দিচ্ছেন, তো এই 3 তারিখে কোরবানিটা দেওয়ার সময় সে সময় কি ইতি কি আপনাদের পাশে থাকবে কি না, বা ইতি কোরবানির সময় আমার মনে হয় ইতি সহ্য করতে পারবে না, আমি অনুরোধ করবো আমার বাসা থাকার জন্য
থাকুক আর কি, এটাই আমার অনুরোধ আর কি, মানে মেয়ের উপরে। মানে সহ্য করতে পারবে না সে, মানে ইতির ভাগ্যরাজের কাছে সে থাকতে পারবে না, সহ্য করতে পারবে না। এত কষ্ট করে, এত লালন পালন করে, মানে লোক যত্ন সহকারে পালন করছে, সেই গরুটার কোরবানি হবে পারবে না সে কোরবানি দেন নিয়াতে করছে, গরু কেটে বিক্রি করবে না। সেও মানে চাইছে যে তার গরুটা কোরবানি হোক, এই নিয়াতে আমি চিন্তা ভাবনা করছে। কারণ গরু যদি কেটে বিক্রি করে 7-8 লাখ টাকার উপরে সে পাবে না, কিন্তু সে কখনো চায় নাই যে গরুটা কেটে বিক্রি হোক, সে চাইছে যে গরুটা কোরবানি হোক। এই নিয়ে তামু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে করুণ করছে যে আমি গরুটা কিনতে পারছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আঙ্কেল। আমি দোয়া করি যে আপনার কুরবানি সহি হোক বা ভবিষ্যতে এরকম ইতির পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। আমরা আরেকটু ইতি আপুর সাথে কথা বলি। আচ্ছা ইতি আপু, আমরা এর আগে জানিছি যে রাজাবাবু পালন করেছিলেন বা এখন ভাগ্যরাজি করেছেন, কুরবানির সময় আপনি কেন থাকতে পারেন না আসলে? মানে সহ্য হয় না যে লালন? আচ্ছা দর্শক, আসলে কি বলবো, এক কথায় আপনাদেরকে বলা যায় যে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি গরুটি বিক্রি হলো নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? তো এই সোশ্যাল মিডিয়ার আসলে কতটুকু শক্তি একজন নারী হিসাবে? আপনি এর আগে ভাগ্য লক্ষ্মীসোনা বিক্রি হলেন, রাজাবাবু বিক্রি করলেন, এই বিষয়টা একটু যদি আমাদেরকে একটু বলেন। আমার মানে সত্য জিনিসটাকে দেখাইছে, সত্য জিনিসটাকে দেখায় মানে হাজি সাহেবের ফেরেস্তার মতো মানুষ তার মনে লাগছে যে তো সে আমার বাসায় গিয়ে তো কখনো দেখা সম্ভব ছিল না, সে জানতো না যে গরু লাগবে তাদের। এই সোশ্যাল মিডিয়াকে অনেক ধন্যবাদ যে তারা তাদের মাধ্যমে তাকে দেখছে বা আল্লাহ রহমতে এসে কোরবানির জন্য হচ্ছে এই আর কি। ধন্যবাদ দর্শক, আমরা ইতির ভাগ্যরাজটিকে আপনাদেরকে আর এক নজরে দেখিয়ে নিই। আসলে এই ইতির ভাগ্যরাজকে 2020 সালে আপনারা এই অবশেষে বিদায় নিল ইতির কাছ থেকে। আমরা এই মুহূর্তে হাজি সাহেবের বাসায় ইতি তার ভাগ্যরাজকে নিয়ে এসেছেন এবং এই ভাগ্যরাজকে কোরবানি দেওয়া হচ্ছে 3 আগস্টের। দর্শক, এই 3 তারিখে বিদায় নিবে, আলোচিত সমালোচিত যাই বলেন না কেন, দর্শক একজন নারী কতটা কষ্ট করে গরু পালন করে, একজন পুরুষ মানুষও অনেক চেষ্টা চালিয়েও এত বড় গরু তৈরি করা সম্ভব হয় না, আর একটা নারী নিজে অনেক কষ্ট করেছেন। এর আগে আমাদের প্রতিবেদনে দেখেছেন আপনারা যে একটা এই ইতি কতটা কষ্ট করে নিজে পরিশ্রম করে কীভাবে গরু পালন করতে হয়, গরুকে কীভাবে চিকিৎসা দিতে হয়, এবং একজন চিকিৎসকও বটে সে, কিন্তু নিজের এলাকায় একটি ডিসপেন্সারি আছে, সেখান থেকে হলো বিভিন্ন এলাকায় গিয়ে গরু চিকিৎসাও করে থাকেন। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। দর্শক, আসলে ইতির মন এখন এই মুহূর্তে ভালো না, এক কথা ভালো না বলতে, কারণ সে যে দামটি আশা করেছিলেন আসলে কিছু সোশ্যাল মিডিয়ার কারণে ইতির এমনভাবে বিষয়গুলোকে তুলে ধরেছেন, সেতে কিন্তু ইতির ভালোর সাথে বেশি ক্ষতি হয়েছে, সেই কারণে ইতির মন খারাপ। আমরা তার চোখের পানি বলে দিচ্ছে। আমরা দর্শক, আমরা চেষ্টা করি যে আমরা প্রতিটা সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করব আমরা এই কৃষি সেক্টরটাকে এগিয়ে নিতে, যাতে আমাদের প্রতিটা সেক্টরে আমরা একটু পজিটিভভাবে জিনিসগুলো দেখব। অন্তত কেউ যদি ত্রুটিমূলক বিষয় করে সেখানে আমরা সাজেস্ট করব যাতে তারা ভালো কিছু করতে পারে, কারণ মানুষকে যাতে ধোকা না দেয় সেই বিষয়গুলো। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।